দেওয়া রয়েছে, কলম দেওয়া রয়েছে, কলমের বাড়ি রয়েছে এটা। এই যে কলম দেওয়া রয়েছে, যেটা সবাই জিজ্ঞাসা করে কলমের বাড়ি কিনা, এই দেখুন এখানে দেখুন রডগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু কম বাজেটের মধ্যে বাড়ি পাবেন না। এই বাড়ির দেখুন ঘরটা দেখুন, নর্মাল মেঝে করা রয়েছে, আপনি চাইলে এটাকে ফাটিয়ে আপনি টাইলস কিংবা মার্বেল করে দিতে পারেন। আর আশেপাশের পরিবেশ বেশ খুবই সুন্দর, সব বড় বড় বাড়ি, কাকিমার বাড়িটাই শুধু ছোট, বাকি সব বাড়িগুলো সব বড় বড় বাড়ি। এই যে আপনি রাস্তা দেখতে পাচ্ছেন, একদম কাকিমার বাড়ি থেকে বাজারটা একদম দেখা যায়, যে ছোট জনপুর যে বাজারটা রয়েছে, এই যে আমি জুম করে দিলাম, এই কিন্তু বাজারটা আপনি দেখতে পাচ্ছেন, চওড়া রাস্তা, এটা কাকিমার বাড়ির সামনে 8 ফুটের রাস্তা। এবার 8 ফুটের রাস্তার মধ্যে আপনার এই মোটর ভ্যান, টোটো, অটো, মারুতি, ওমিনি, অল্টো, এইসব গাড়ি
যেহেতু চড়া রাস্তা, এটা 16 ফুটের রাস্তা, বড় গাড়ি আসতেই পারে, কিন্তু বড় গাড়ি আসার পর এই যে টার্নিংটা রয়েছে এই টার্নিংয়ে বড় গাড়ি আটকে যাবে। তারপর 8 ফুটের হয়ে গেছে, কিন্তু 8 ফুটের হয়ে গেছে এটা যদি সোজা রাস্তা হতো কিন্তু বড় চার চাকা চলে আসতো। ওই জন্য মারুতি, ওমিনি, অল্টো এই টাইপের যে গাড়িগুলো সেই গাড়িগুলো আরামসে চলে আসবে, অসুবিধা হবে না। একদম স্টেশন থেকে একদমই কাছে, 1 কিলোমিটারের মধ্যে মধ্যেই হবে, একদম হাই রোড কাছে, আমাদের কল্যাণী এক্সপ্রেস একদমই কাছে রয়েছে। এটা দেখুন, অল্প বাজেটের মধ্যে যারা কাঁচড়াপাড়ার মধ্যে থাকতে চান, কাঁচড়াপাড়ার এরিয়ার মধ্যে থাকতে চান, অবশ্যই কল করবেন, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, প্রাইস লেখা আছে, আর ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা, আমার চ্যানেলের নাম স্বপ্ন প্রপার্টি সলিউশন পয়েন্ট, ওই নিচেই দেখা যাচ্ছে দেখুন, তো ওখানে ক্লিক করবেন, ক্লিক করে ভিডিওর অপশানে যাবেন, সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। অনেক পুরনো পুরনো প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো এখনও পর্যন্ত সেল হয়নি, আপনাদের পছন্দ মতো এবং জায়গা মতো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।